আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের গণিত ক্লাসে রাজধানী আইডিয়াল স্কুলের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের অনুশীলনী সাতের ক নিয়ে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো আজকের আলোচনার বিষয় হচ্ছে অনুশীলনী সাতের ক। শিক্ষার্থীবৃন্দ, এটার নাম হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে তোমাকে বুঝতে হবে দশমিক ভগ্নাংশটা কী, অথবা যে ভগ্নাংশ তো আমরা জানি, যদি কোনো একটি সংখ্যার সাথে আরেকটি সংখ্যার তুলনা করা হয়, অর্থাৎ লব এবং হর থাকে, তাকে আমরা সাধারণ ভগ্নাংশ বলি। এখন দশমিক ভগ্নাংশে বলছে কোনো ভগ্নাংশের যদি হর দশ, একশো, এক হাজার ইত্যাদি দশের গুণিতক আকারে থাকে, তাদেরকে দশমিক ভগ্নাংশ বলে। দশকে বলা হয় দশমাংশ, একশো হলে শতাংশ, এক হাজার হলে সহস্রাংশ। অর্থাৎ দেখো দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, অর্থাৎ দশের গুণিতক আকারে থাকে, তাদেরকে দশমিক ভগ্নাংশ বলে। এখন আট দশমিক ক এই অনুশীলনটি আজকে আলোচনা আছে দশমিক ভগ্নাংশের গুণ। আমরা দশমিক ভগ্নাংশের গুণ নিয়ে আজকে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, সাধারণ গুণ এবং দশমিকের গুণের পার্থক্য কী? আমরা দশমিক থাকলে সাধারণ গুণটা করে দশমিকটাকে আমরা বর্জন করে সাধারণ গুণ করব, এবং ডান দিক থেকে কয় ঘর পর দশমিক আছে সেটা বসিয়ে দিব। যেমন প্রথম প্রশ্নটি যদি আমরা দেখি, অনুশীলনী সাতের প্রশ্ন করেছে এক নম্বরে একের এক কতগুলো শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাস হয়। শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাস হয়, এটা গুণ করলে কত আসে? পঁয়ত্রিশ ওকে, পঁয়ত্রিশ, এক দুই ঘর পর দশমিক, তার মানে শূন্য দশমিক তিন পাস। তাহলে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এখানে প্রশ্ন করেছে শূন্য দশমিক এক দ্বারা কতগুলো শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাস হয়। তাহলে পঁয়ত্রিশটি শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাস হয়, আমরা লিখব। সুতরাং পঁয়ত্রিশটি শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাস হয়। এভাবে তোমরা এক নম্বরের প্রত্যেকটি প্রশ্ন সমাধান করতে পারবে। আরেকটি প্রশ্ন যদি আমরা দেখি, তিন নম্বর, শূন্য দশমিক শূন্য শূন্য এক গুণ তেইশ দশমিক চার পাঁচ হয়। এখানেও প্রশ্ন করেছে শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা কতগুলো শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা এত হয়। তাহলে এইটা যদি আমরা গুণ করি কী পাবো দেখো তো, তাহলে তেইশ পঁয়তাল্লিশ ছয় গুণ হয় মানে এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ, এই শূন্য দশমিক শূন্য ছয়। তাহলে এটা আমরা লিখতে পারি, সুতরাং তেইশ পঁয়তাল্লিশ ছয় এতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা তেইশ দশমিক চার পাঁচ হয়। এইভাবে আমরা এক নম্বর প্রশ্নগুলোর সমাধান করতে পারি। তাহলে আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ এক নম্বর প্রশ্ন কিভাবে সমাধান করতে হবে। এখন আসো আমরা দেখি দুই নম্বর প্রশ্নটি কি আছে। নাম্বার দুই, শিক্ষার্থীবৃন্দ দুই নম্বর প্রশ্ন যদি লক্ষ্য করো বলছে গুণ করো। তাহলে আমরা কয়েকটি গুণ করে দেখি, দুইয়ের দুই শূন্য দশমিক তিন গুণ পাঁচ,
তাহলে আমরা সাধারণ যদি গুণ করতাম তিন পাঁচে পনেরো, এক ঘর পর দশমিক, তাহলে এখানে দশমিক দিয়ে দাও, শেষ। এইভাবে এক চার দুই নম্বর প্রত্যেকটি প্রশ্ন করা যায়। আমরা আরো কিছু করি, যেমন ছয়, শূন্য দশমিক শূন্য ছয় গুণ পাঁচ, সাধারণ গুণ করো, পাঁচ ছক তিরিশ, দুই ঘর পর দশমিক। এখন এই শূন্যটা লেখার প্রয়োজন হয় না, শূন্য দশমিক তিন। আরও কিছু গুণ দেখো, তোমরা আরও দু একটি দেখতে পারো। আট নম্বরটি যদি দেখো, শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণ পাঁচ, সাধারণ গুণ করো, চার পাঁচে বিশ, এক দুই তিন ঘর পর দশমিক, তাহলে আরেকটি শূন্য দিয়ে তিনটা বানিয়ে দেবো। এই এটাও আমরা এই দুই শূন্যটা লেখার প্রয়োজন নাই, খুবই সহজ। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ দুই নম্বর দশমিকের গুণ কীভাবে করতে হয়। এটাকে আবার অন্যভাবেও করা যায়, সেটা কি? আট নম্বর প্রশ্ন, এটাকে যদি অথবা, তাহলে বই আরেকটা পদ্ধতিতে করি আমরা, করা যায় শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণ পাঁচ, এত হলো। এটা করার দরকার নাই, যেহেতু তোমার বইতে একটা পদ্ধতি দিয়েছে আমি দেখাচ্ছি। শূন্য দশমিক শূন্য শূন্য এক কয়টা হবে? এত, এর চার গুণ পাঁচ, চার গুণ পাঁচ একক বা বিশ একক, সুতরাং শূন্য দশমিক শূন্য শূন্য গুণ চার, চারপাশে যেহেতু বিশ পেয়েছি তাহলে চার গুণ পাঁচ সমান সমান শূন্য দশমিক শূন্য দুই, তিন ঘর আর একটু বুঝে শূন্য আগের মতো আর কি, শূন্য দশমিক শূন্য। তাহলে এত কিছু কাহিনী না করে আমরা সরাসরি এইভাবে করে দিব। তাহলে আমরা দুই নম্বর প্রশ্নের গুণ দেখলাম, এখন দেখি আমরা তিন নম্বর প্রশ্নটি কী আছে। তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে গুণ করো। শিক্ষার্থীবৃন্দ দেখো, এক অঙ্ক বিশিষ্ট গুণ্য হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট, গুণক হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট। এখানে যদি আমরা দুই নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, ছয় দশমিক চার গুণ আট, সরাসরি গুণ করে দিবা, চার আটে বত্রিশে দুই, হাতে পরে তিন, ছয় আটচল্লিশ, উনপঞ্চাশ, একান্ন, এক ঘর পর দশমিক, শেষ। এভাবে প্রতিটি অঙ্কই করতে পারবে। আরও কিছু দেখি, নয় নম্বর প্রশ্নটি, শূন্য দশমিক তিন এক তিন গুণ তিন, তাহলে নয়, তিন অক্কে তিন, তিন ত্রিককে নয়। তাহলে নয় নম্বর প্রশ্নটিও আমরা কিন্তু সমাধান করেছি। এইভাবে আমরা এক গুণ্য যদি, এটা গুণ্য যদি দুই অঙ্ক বিশিষ্ট হয় এবং গুণক এক হলে এভাবে গুণ করে দশমিক দেখতে হবে কয় ঘর পর আসে, এভাবে বসিয়ে দিব। তিন নম্বরে আর কিছু দেখবা, দেখে আর কোনো কঠিন কিছু আছে কি না করো। এগারো নম্বর প্রশ্নটি, শূন্য দশমিক পাঁচ শূন্য সাত গুণ আট, সাত আটে ছাপান্ন ছয়, হাতে পরে পাঁচ, পাঁচ আটে চল্লিশ, এক দুই তিন, তিন ঘর পর দশমিক, এটাই উত্তর, সরাসরি করাই দেওয়া যায়। তাহলে আমরা তিন নম্বর দেখলাম, চার নম্বরে আছে দেখো, চার নম্বরে বলছে তিন দশমিক, এক নম্বর প্রশ্ন তিন দশমিক ছয় গুণ, অর্থাৎ গুণ্য দুই অঙ্ক এবং গুণকও দুই অঙ্ক বিশিষ্ট, চোদ্দ। এটা তোমরা উপর নিচ করে নিবে, এখানে
3.6×14 साधारण गुण करो 424 हाथे पड़े 2, 3×4=12, 2×14 क्रस चिन्ह व्यवहार करबें 6, 3×4=0, 4×1=5 दशमिक दाओ एक घर पर दशमिक तेल एटार गुणफल हो 50.4 यह हे दुई गुण्य एवं गुणक जदि दुई अंक विशिष्ट है यह गुण करते हैं और दो एक देखी 4 नम्बर प्रश्न प्रश्न नम्बर 4 नम्बर 9 0.26×23 এখানে তিন ছয় আঠারোর আট তিন দুগুণে ছয় একে সাত শূন্য দুই দুই দুগুণে চার একে পাঁচ তাহলে দেখো আমরা পেয়ে গেছি কিভাবে যোগ করে এক দুই ঘর পর দশমিক বের 5.98 তাহলে শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই গুণটিও বুঝতে পেরেছ তাহলে দুই অঙ্ক বিশিষ্ট গুণ্য এবং গুণকে থাকলে আমরা সাধারণভাবে এভাবে গুণ করব এখন দেখি আমরা 5 নম্বর প্রশ্নে কি আছে নাম্বার 5 নম্বর বলছে গুণ করো দেখো খুবই সহজ এইগুলা 5 এর 1 3.76×10 এটা আমরা গুণ না করে সরাসরি বসাই দিতে পারি সংখ্যাটি উঠাবে 3 দশমিক বাদ দিই 3, 7, 6 এবং এই শূন্যটা বসিয়ে দিবি দুই ঘর পর দশমিক এটা পরে এই শূন্যটা বাদ দিয়ে দাও একইভাবে আরও একটি অঙ্ক আমরা করি 1 3 নম্বর আছে 4.105×100 তাহলে 4, 1, 0, 5, 1, 2, 0 তিন ঘর পর দশমিক 4, 1, 0.5 তাহলে দেখো লক্ষ্য করো আশা করি বুঝতে পেরেছ যদি 10 একের পরে 0 0 থাকে আমরা গুণ্য যে সংখ্যাগুলো থাকবে এগুলো বসিয়ে 1 একের পরে 0 0 বসিয়ে আমরা কয় ঘর পর দশমিক আছে দেখব সেই দশমিকটা বসিয়ে দিলেই হয়ে যাবে এইভাবে আমরা 5 নম্বর প্রশ্নটা সমাধান করতে পারি এখন দেখি আমরা 6 নম্বর প্রশ্নে কী আছে 6 নম্বর দেখো প্রশ্নের অঙ্কে শুরু হয়েছে একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেকে 0.24 মিটার করে ফিতা দিলেন তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন তাহলে একজনকে যদি 0.24 মিটার দেয় 75 জনকে কত মিটার দিবে তাহলে গুণ করে দিব তাহলে লিখতে পারি যেহেতু প্রশ্নের অঙ্ক একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন 0.24 মিটার 75 জন শিক্ষার্থীকে ফিতা দিলেন 0.24×75 মিটার এখানে গুণ করো তাহলে এটাকেও তুমি সাইডে রাফ লিখবে না এখানে লিখে গুণটা দেখাই দিবে যেহেতু তোমরা ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না এটাও একটা অংশ এই অঙ্কের কিন্তু এটা একটা অংশ তোমরা মনে করো যে না এটা রাফ করে কেটে দিব না এটা কিন্তু এই অঙ্কেরই একটা অংশ তাহলে 4×5=0 হাতে পরে 2, 5×10=12, 2 হাতে পরে 1, 0, 4×7=28, 7×14=15 আবার দেখো 4×5=0 হাতে পরে 2, 5×10=12 4×7=28, 8×2=14 হবে এটা এটা হবে 16 0, 0, 7, 8,
এক, দুই ঘর পর দশমিক, অর্থাৎ আঠারো মিটার ফিতা দিলেন, অর্থাৎ 75 জন শিক্ষার্থী 18 মিটার করে ফিতা পেলেন। তাহলে আশা করি বুঝতে পেরেছ এটাও গুণ। 7 নম্বর প্রশ্নটিতে তুমি লক্ষ্য করো, যেহেতু গুণ অঙ্কে প্রত্যেকটা প্রশ্নে সাধারণত গুণ আছে, এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি হলে 12টি ঝুড়ি ফলের ওজন কত? এটা একই নিয়ম, এক ঝুড়ি ফলের ওজন 5.65 কেজি, 12 ঝুড়ি ফলের ওজন, এটাকে গুণ করে দাও, 0, 6 দুগুণে 12, 13 হাতে পারে 1, 5 দুগুণে 10, 11 হাতে পারে 1, 2 দুগুণে 4, 5 5, 6, 5, 2, 7, 3 ঘর পর দশমিক, এই 3 ঘর পর দশমিক, তাহলে কত পেলে? 30.78 কেজি, এটাই উত্তর, 30.78 কেজি। শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছ এক ঝুড়ি ফলের ওজন এত, তাহলে 12 ঝুড়ি 12 দিয়ে গুণ করেছি, সাধারণ গুণ করে 1, 2, 3 ঘর পর দশমিক আমরা বসিয়ে দিয়েছি। আরেকটি প্রশ্ন আছে, এটা আমরা করে ফেলব, তাহলে গুণ অঙ্কগুলো আমাদের শেষ হয়ে যাবে। নাম্বার 8, একটি প্যাকেটে এত লিটার দুধ আছে, এরও 50টি প্যাকেটে, তাহলে দেখো একটি প্যাকেটে দুধ আছে 0.334 লিটার, সুতরাং 50টি প্যাকেটে দুধ আছে, 3, 3, 4 × 50, তাহলে এটাও গুণ করে দাও, এটা কিন্তু সরাসরি করা যায়, এই শূন্য বসিয়ে দাও, চারপাশে 20-এর 0, 15, 16, 17, 7, 3, 5, 15, 16, 3 ঘর পর দশমিক, তার মানে 16.7 লিটার। শিক্ষার্থীবৃন্দ তাহলে আশা করি বুঝতে পেরেছ আজকে আমরা আলোচনা করলাম অধ্যায় 7-এর 2টি অনুশীলনী আছে, 7-এর ক এবং খ, 7-এর ক অনুশীলনটি নিয়ে আলোচনা করলাম। তাহলে শিক্ষার্থীবৃন্দ পরবর্তী ক্লাসে আমরা 7-এর খ অনুশীলনটি আলোচনা করব। আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি, খুদা হাফেজ।